बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम औजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज हम समस्त विश्ववासी समस्त धर्म धर्मान्तर एवं समस्त तरिकतर लोक एवं समस्त जरा हाकिकत तरिकत मारिफत करें एवं मुसल्लीगण ए पृथ्वीते समस्त स्तर लोक देर के आज एक कथा बोलतेछि। सेई कथागुलो हलो যে আমি হাদিসের সাথে কিছু মিল রেখে আমি সেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। সেই কথাগুলো হলো যে হাদিস শরীফে আসছে, মানুষকে যখন আল্লাহ দোজখে নিক্ষেপ করবেন তখন সেই মানুষটিকে আল্লাহ মানুষ রূপে কখনো দোজখে নিক্ষেপ করিবেন না। দোজখে নিক্ষেপ করা হবে পশুর স্বরূপ বানাইয়া। তাহলে এই কথাটি বুঝিয়া দেওয়া হয় নাই, যেমন সাধারণ লোকের এই কথাটা ক্লিয়ার না। আজ আমি এই কথাগুলোকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। যেমন একজন কবি আমার চাচা জালালউদ্দিন খাঁ, তিনি আমার পীর সাহেবের পীর ভাই, তিনি লিখেছেন, কি সুরত বানাইলে খোদা রূপ মিশাই আপনার, এই সুরত দোজকে যাবে যে বলে সে গুণাগার, আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি জুদা, কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার, এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার, এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলো গো তারে, হয় কি না হয় বেহদ রূপে এই আকারই আপনার। এই যে কথাটা বলা হলো যে কি সুরত বানাইলে খোদা রূপ মিশাই আপনার, এই সুরত দোজকে যাবে যে বলে সে গুণাগার, আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি জুদা, কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার, এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার। তো আজ আমি যে কথাটি বুঝাইতে চাইতেছি যে হাদিস শরীফ যদি প্রমাণ করি, দোজকিরা অপরাধ করতে করতে বিষম পাপ করতে করতে যখন তাদেরকে দোজকে নিক্ষেপ করবেন আল্লাহ, তখন তাদেরকে মানুষ স্বরূপে ফালাইবেন না, এদেরকে পশু বানাইয়া ফালানো হবে। আচ্ছা, তবে আমার কিছু কিছু কথা কেউ কেউ বলে যে এই লোকটাকে হিন্দু ধর্মের কথা বলে মুসলমানের রূপ ধারণ করেছে, কিন্তু কথা বলে হিন্দুদের কেন? হিন্দুরা জল বলে আমরা পানি বলি, হিন্দুরা ভগবান বলে আমরা আল্লাহ বলি, কেন? তাহলে তারা জল বলে তে সে পানিও আমি খাবো না, তাহলে জীবনে বাঁচবো না। তাহলে যারা তারা যাকে ভগবান বলে তিনি তো আল্লাহ, তাহলে ভগবান যেহেতু বলছে তার আমরা আল্লাহ বলি কেন? তাহলে এই যে বিষয়গুলো আপনাদের ভিতর থেকে এটা কেটে যেন যায়। আচ্ছা, এবার আসি যে আজকের কাহিনীর নামটি হবে যে মানুষ পশু জন্মেও চলে যায়, পশুর জন্ম নেয়, সেই মানুষটি কোন স্তরে গেলে কোন ধরনের পাপের সীমা শেষ করার পর এই মানুষটি একদিন মানুষের স্বরূপে আর থাকে না, সেই মানুষটি একদিন পশুতে পরিণত হয়। সেই পশুতে পরিণত হয় কীভাবে আমি সেই কথাগুলো বলবো। যে এদিকে হাদিস বলছে পশুর স্বরূপ বানাইয়া দোজকে নিক্ষেপ করা হবে, মানুষ স্বরূপে ফেলানো হবে না, এ একটা ইঙ্গিত। আরেকটা ইঙ্গিত হলো যে হিন্দু শাস্ত্রে বলা হয় 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এলাম মানবকুলে, কিন্তু জীবন চলছে আমাদের ভুলে বলে, কোন দিন কী হয় জানি না। তবে একটা মানুষ যখন পাপের সীমা শেষ করে তখন তার পশুতেই জন্ম হয়। তবে একটা পশুর মধ্যেও যদি লক্ষ্য করি, যে আমাদের মধ্যেও যদি লক্ষ্য করি আমরা মানুষ, যে আগুন পানি বাতাস মাটি আলোক শক্তি দ্বারা এই মানুষ দেহটা সৃষ্টি করা হয়েছে, তাহলে একটা পশুর মধ্যেও তাই আগুন পানি বাতাস মাটি এবং আলোক শক্তি দ্বারা একেও সৃষ্টি করা হয়েছে, তারা কর্মদোষে পশু হয়েছে। এখন এই পৃথিবীতে যদি কোনো মানুষ যে মানুষেরটা মানুষের ক্ষয়ক্ষতি করছে, মানুষকে ভালো থাকতে দেয় নাই, মানুষের সম্পদকে লুটপাট করে খাইছে, কোনো মানুষকে খামাখা মারধর করছে, তো এরকম তাকে বহু জনম তাকে সুযোগ দেওয়া হয়েছে, এরপরে যখন সে আর মানুষের কাতারে আসে না, অমানসিকতাই করতে থাকে, ভালো ভালো অলিয়া উলিয়াদেরকেও মারধর করে, অলিয়া উলিয়াদের উপর অত্যাচার করে এবং সাধারণ মানুষের উপরে অত্যাচার করে, এবং দেখা গেছে
যে মানুষের ক্ষতি করতেই থাকে, তখন এই মানুষটা মানুষের একদিকে আছে অভিশাপ, আরেক দিকে আছে আল্লাহর খাতায় তার বহু পাপ। এই পাপের তো আর হয় না মাপ। তবে এই মানুষটা, এই মানব আকৃতি একদিন যখন সে মারা যাবে, একদিন যখন সে মারা যাবে, সেই দিন তার আত্মাটা যখন তার দেহ থেকে বের হয়ে যাবে, তখন কি হবে? সে আর কখনোই মানব কোলে আর আসতে পারবে না। অনেক সুন্দর মানব জন্ম পেয়েও আমরা আর আল্লাহকে ডাকি না, আল্লাহকে ভয় করি না, আল্লাহর ইবাদত করি না, আল্লাহর সাথে প্রেমের খেলা খেলি না। তবে একদিন দেখব আল্লাহ কিন্তু আমাদেরকে দোজখে নিক্ষেপ করবেন না, আমাদের খারাপ কর্মের জন্যই আমাদের এই দোজখে যাইতে হবে। তো আরেকটি বিষয় হলো যে একটা কথা বলা হয়েছে যে 84 লক্ষ জনে ভ্রমণ করে এলাম মানব কোলে। যদি এই জীবনটাও আমাদের চলে ভুলে ভুলে, তাহলে আমরা কিন্তু আর উঠতে পারবো না কোলে। সাবধান, এক একটা জনম, এক একটা জনম যেমন একটা বানর 350 বছর বাঁচে, 1000 বছর বাঁচে একটা শকুন, এরকম একটা গাছ বাঁচে 1000 বছর, তাহলে এই 84 লক্ষ জীবন কোন দিন শেষ হবে? আর সেটাকে জাহান্নাম বলা হয়। তাহলে সেই জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তখন মানুষের আকৃতিতে ফালাবে না, তখন পশুর আকৃতিতে ফালাবে। তখন অলিয়া উলিয়ারা বলে, শরীয়তের লোকেরা তারা চোখে দেখে না, অলিয়া উলিয়ারা সেই জাহান্নাম দেখতে পায়। আর সেই জাহান্নাম দেখতে পায় যদি কোনো মানুষ আমাকে প্রশ্ন করে, আমাকে জিজ্ঞাসা করে যে অলিয়া উলিয়ারা জাহান্নাম এই দুনিয়ায় থেকেই দেখতে পায়, দয়া করে আপনি আমাকে একটু জাহান্নামটা দেখাবেন, ইনশাল্লাহ। যে কেউ যদি এই জ্ঞান খাটায় এবং আমার কথাগুলো জ্ঞানে নেয়, তাহলে জাহান্নাম এই পৃথিবীতে বসেই দেখা যায়, ইনশাল্লাহ। আমি এতে আমি নারাজ নয়, আমি দেখাবো ইনশাল্লাহ এই জাহান্নাম এই পৃথিবীতে বসেই দেখা যায়। যাই হোক, আমরা কী ধরনের খারাপ করলে আমরা সেই পশুকুলে চলে যাব? যে প্রথমত আমরা এই পৃথিবীতে যারা সুফি সাধক বা আল্লাহর প্রেমিক, তাদেরকে আমরা অত্যাচার করেছি, তাদেরকে মারপিট করেছি, তাদেরকে আমরা মানি নাই, এবং আল্লাহ বলেছে যারা আমার বন্ধু তাদেরকে যদি কেউ আঘাত করে, সে যেন আমি আল্লাহকে আঘাত করল। আর আপনি বলুন, যারা আল্লাহকে আঘাত করছে তাহলে তাদের ঠিকানা কোথায় হবে? পশুকুলে চলে যাবে। যারা মানুষের আমানতকে খেয়ানত করেছে, বিশ্বাসের অমর্যাদা করেছে এবং গায়ের শক্তির কারণে কত মানুষকে অত্যাচারী করছে, তো এই ধরনের মানুষগুলা আল্লাহ বহুবার জন্মের এই পৃথিবীতে মানব জন্মের সুযোগ দেয়, শেষ সীমানায় যখন পৌঁছায় তখন এই মানুষটি আর মানব কোলে আসতে পারে না, এই মানুষটি একদিন জাহান্নামে চলে যায়। আর জাহান্নামেরই আরেক নাম হলো 84 বেড়া। আর সেই জন্ম জন্মান্তরে চলে যাবে, আর এই জন্ম জন্মান্তর শেষ হতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বৎসর চলে যাবে, কিন্তু তার এই জন্ম শেষ হবে না। তবে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই, আল্লাহ এই মানব জন্মে পাঠাইছে, কর্মে হোক আল্লাহর দয়াই হোক আমরা এই মানব জন্মে এসেছি। আমরা যেন এমন কোনো ভুল কাজ করব না, এমন কিছু আমরা করব না যে কাজটি করলে আমাদের সেই পশুকুলে যেতে হবে, আমাদের সেই জাহান্নামে যেতে হবে। হে আল্লাহ, তোমার চরণে লাখ কোটি শুকরিয়া জানাই, হে রাসূল আপনার চরণে লাখ কোটি সালাম জানাই, যেন আমরা এই সুপথে থাকি, আমরা যেন কোনো দিন কুপথে না যাই। আমার মধ্যে 6 রিপু আছে, 10 ইন্দ্রিয় আছে এবং জ্ঞান মন বিবেক আছে, এই জ্ঞান এবং মনের কথায় যেন না চলি, আমরা যেমন জ্ঞানের কথা এবং বিবেকের কথায় যেন আমরা চলি, আমরা যেন কখনোই খারাপ পথে না যাই। এই মানব জন্ম অনেক ভাগ্যে, অনেক কর্মে, অনেক কষ্টে, অনেক ত্যাগে আমরা পেয়েছি, যদি এই মানব জন্ম হারাতে হয় তাহলে আমাদের আর কোনো উপায় নেই। হে ভক্তগণ, হে আশেকগণ, হে ধর্মান্তরগণ, হে সমস্ত মানুষদেরকে বলছি, আমরা এই মানব জন্ম অনেক কষ্টের কারণে পেয়েছি, আর যদি এই মানব জন্ম আমরা নষ্ট করে যাই লোভ লালসায় খারাপে, সমস্ত নগণ্য ধরনের কাজ করে যদি আমরা যাই, আমাদের আর কোনো উপায় নাই।
হে মানব জাতি, আপনারা আমার এই কথাগুলো লক্ষ্য করেন। জীবনে তো অনেক কিছুই করা হয়েছে, আজকের পর থেকে আমরা তওবা করি যেন কোনো দিন আর কুপথে না যাই, যেন আমরা আল্লাহর দিকে রওনা দিই আর যেন পিছন ফিরে না চাই। যদি এই মানব জনম যদি আমাদের নষ্ট হয়, তাহলে আবার সেই জাহান্নামের চৌরাশিতে, সেই জাহান্নামের বিভিন্ন প্রাণী জগতে আমাদের কষ্ট করতে হবে। এক প্রাণী আরেক প্রাণীকে ছিঁড়ে ছিঁড়ে খায়, এক প্রাণী আরেক প্রাণীরকে টেনে হেঁচড়ে নিয়ে খাচ্ছে, যার শক্তি আছে সে দুর্বলকে খাচ্ছে। এই পৃথিবীতে যেই মানুষগুলা কোনো দুর্বল মানুষকে মেরে তার খাবার খেয়ে নিচ্ছে, তার সম্পদ কেড়ে নিচ্ছে, সেই মানুষগুলোই বেশিরভাগ সেই জন্মান্তরে সেই পশুকুলে চলে যাবে, তখন এক পশু আরেক পশুকে খাবে। হে ধর্মান্তরের লোকেরা, আপনাদের সকলের চরণে আমার হাত রইল। আমরা যেন সকলেই আল্লাহর সুপথে থাকি, আল্লাহর দিকে রওনা দেই। আজ আমি এই কথাগুলো বলেই রাখছি। আল্লাহ হাফিজ।